নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ মহা অষ্টমী, সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। তো এখন বাজে সকাল 8টা, আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে কর্তামশাই একটু হেল্প করে দিচ্ছে, আজকে হবে রাধা বল্লভী, তাই জন্যে আমি এখানে বিউটির চাল বেটে রাখা আছে। এখানে আদা আছে আর মৌরি লঙ্কা বাটা আছে, আর তার সাথে আলুর দম হবে। প্রথমে ময়দাটা মাখা আছে, আমি স্যুপটা রেডি করবো রাধা বল্লভী, তাই জন্য কড়াইতে তেল দেওয়া হয়েছে। এবার তেলেতে আমি মৌরি লঙ্কা আগে শুনি দেবো, তারপর মৌরি লঙ্কা আর আদা বাটাটা দেবো, দিয়ে একটু কষে নিয়ে তারপর 2 লিটার বাটাটা দেওয়া হবে। নিয়ে ফুটো কাটছে ঢাকনাটা, হিং ফোড়ন দেওয়া হলো, আদা বাটা দেওয়া হচ্ছে এবং মৌরি লঙ্কা বাটাটা দেওয়া হচ্ছে। দিয়ে একটু আঁচ কমিয়ে ভাজতে হবে, সামান্য জল দিতে হবে। একটু জল দিতে সামান্য একটু কষানো হলে ডিজিটাল বাটাটা দিয়ে নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে কষাতে হবে। এটা চিনি দিয়ে দিয়েছে, এবার একটু ডিজিটাল বাটাটা দিয়ে দাও। রেডি করতে অনেকক্ষণ কষাতে হয়, যতক্ষণ না এই ফুটটা শুকনো হচ্ছে। এরপর একটা নতুন পোশাক কেনা ছিল, একটু পরিয়ে দেব। আমি 2 লিটারে পুরটা রেডি করে নিয়েছি আর বড় বড় নেচি কেটে নিচ্ছি, যেহেতু রাধা বল্লভী হবে তাই বড় বড় নেচিগুলো হবে। তেল গরম হয়ে গেলে কর্তামশাইকে বলেছি আলুগুলো ভেজে নিতে, আলুর দমটা ওই করবে। আলাদা করে মশলাগুলো রেডি করে নিচ্ছে, গুঁড়ো লঙ্কা, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, জিরে, সমস্ত গুঁড়ো মশলাগুলো একটা বাটিতে আলাদা করে গুলে রাখবে। রাধা বল্লভীর পুরগুলো আমি দিয়ে দেবো,
বিউলির ডালটা ঠান্ডা হয়ে গেছে বাটাটা, এবার এর ভেতর পুরটা দিয়ে দিলাম, ভালোভাবে মুখটা বন্ধ করে দিলাম। আচ্ছা, আলু ভাজার পর যে তেলটা ছিল বেশি সেটা ঢেলে রাখলো, তারপরে ও তেজপাতা ফোড়ন দিয়েছে, দুটো তেজপাতা ফোড়ন দিল, তারপরে যে আদাটা বেটে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবে। কর্ত মশাই যখন করে, ও রান্না যখন করে আমি রান্নাঘরে থাকি না, কারণ আমাদের মধ্যে নিজেদের মধ্যেই ঝামেলা লাগে, তাই ওকে ওর মতো করতে দিই। এই যে হিংটা ভুলে গিয়েছিলো লাস্টে দিল, আদাটাও একটু ভেজে ফেলেছে, তো আমি হলে তো বলতাম দেখলে। আমি যেহেতু কচুরিটা করছিলাম রাধাবল্লবীটা, তাই আলুরদমের দিকে দেখিনি, ও নিজের মতো করেছে। এখানে আবার একটু নুন একটু লঙ্কা গুঁড়ো এখানে দিয়ে দিল, এছাড়া আলাদা করেও কিন্তু বাটিতে তোলা আছে, মানে গুঁড়ো মশলাগুলো জিরে ধনে তারপরে হলুদ লঙ্কা এগুলো আলাদা করে জলে গুলে রাখা আছে। এই মশলাটা অনেকক্ষণ ধরেই ভাজলো, এরপর গোলা মশলাটা দিয়ে দিল। ও তরকারি ভালোই করে, যদিও প্রসিডিওর আমার প্রসিডিওর একটু আলাদা হয় অনেক সময়। মশলা থেকে একটু তেল বেরিয়ে এসেছে কষতে কষতে, এবার ভাজা আলুগুলো দিয়ে দিল, এবার ভালো করে নেড়ে নেবে। আমি মিক্সিতে দই কাজু আর চারমগজ বেটে রেখেছি, আমি কচুরিগুলো বেলে নিচ্ছি, বেশ বড় এবং মোটা সাইজের বেলা হচ্ছে। যে মশলাটা বললাম কাজু চারমগজ আর দইয়ে, সেটা এতে দিয়ে দিয়েছে। আবার ভালো করে কষিয়ে নিচ্ছে, ব্যাস কষানো মোটামুটি হয়ে গেছে। ওটা জল দিয়ে চাপা দিয়ে দিয়েছে আর এদিকে কচুরিটা ভেজে নিচ্ছে, আমি বেড়ে দিলাম ও ভেজে নিল, তাড়াতাড়ি হয়ে গেল রান্না আজকে।
মা দুর্গাকে একটু ভোগ নিবেদন করলাম, যে রাধা বল্লভী আলুরদমটা করেছিলাম সেটা নিবেদন করলাম। এখন বাজে 10টা আর আমি এখন পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি। তো আমি আর তিশান পুষ্পাঞ্জলি দিতে যাব। এই দেখো থালা রেডি করে নিয়েছি, পুজোর সন্দেশ, 5টা ফল, আলতা শুধু ফুল। তো চলো মণ্ডপে যাওয়া যাক। দেখে এইমাত্র ফিরলাম, কিন্তু আকাশের ওয়েদার ভালো নয়, মনে হচ্ছে তো বৃষ্টি হবে। সকালেও হয়েছে কয়েক পশলা, তো সন্ধ্যেবেলা কোনো প্ল্যান রাখছি না যে বেরোবো কি বেরোবো না, দেখা যাক কি হয়। যদি বৃষ্টি না পড়ে তখন বেরোবো। যদিও হাজব্যান্ড বেরিয়েছে, ওর আসতে একটু দেরি হবে, 8টা সাড়ে 8টা হয়ে যাবে, তারপর যদি বেরোনো সম্ভব হয় তখন বেরোবো। আজকে সন্ধেবেলা বেরোনো হয়নি বন্ধুরা, ঈশানকে রাত্রিরে রুটি আর পনির আলুর তরকারি দিয়ে দিলাম, ও খাক। আমারও শরীরটা ভালো লাগছিল না আর হাজব্যান্ডও একটু দেরি করেই ফিরেছে, তো আজকে আর বেরোলাম না। এখানেই ব্লগটা আজকে শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো।